মা, আগো, আরে কি, তখন থেকে এক কথা কানের কাছে বলে যাচ্ছিস? আমি এক কথা বলে যাচ্ছি, তুমি তো এক কথা বলে যাচ্ছ, পারবো না পারবো না। আচ্ছা, আমার কাছে টাকা থাকলে তোকে দেবো না? আর অত টাকা আমার কাছে আসবে কোত্থেকে? মরে গেলে ফেলে আসবে তো? বালাই ষাট, ও কথা বলছিস কেন বাবা? তুই কেন মরবি? আমি মরবো না বাবা, এই দিয়ে মেরে দেবে, জানো না বাবা রেগে আছে আমার উপর। আচ্ছা, তোর বাবা রাগ করবে না? এই যে এইগুলো এনে রোজ বউকে দিবি। কবে থেকে বলেছি মাখুন, আমার কথা শোন, এগুলো আনিস না দোকান থেকে। তুই আমার কথা শুনেছিস? ওমার কি মনে হয় এই হেল পালিশের জন্য বাবা রেগে আছে? না, তোমাদের কথা শুনে অলৌকিকে তাড়িয়েছি বলে বাবা আমার উপর রেগে আছে। ও তাই না? আগে হ্যাঁ, তুই তোমাদের পক্ষ না নিয়ে আবার পক্ষ নিলে ভালো। বাবার উপর রাগ করে মারে সব ঠিক আছে, কিন্তু বাবা কোনোদিন বলে না তো ওখানে গিয়ে হিসেব মেলাবে। মা, তোমাদের বিপদের সময় আমি এত সাহায্য করলাম, আর আমার বিপদের সময় তুমি সাহায্য করবে না? নিশ্চয় করব বাবা, নিশ্চয় করব। তুই যা, আমি দেখি কি করা যায়। না, দেখলে হবে না, করতেই হবে মা। দেখো মা, খরচা হবে, হ্যাঁ, নয় আমার দোকানের মাল কেনার জন্য খরচা হবে, নাহলে তোমার ছেলে অভিযাত্রার জন্য খরচা হবে। বলে দিলাম, আমার বাঁচাবার এখন তোমার হাতে। যাও। আচ্ছা আচ্ছা, তুই যা, আমি দেখছি। আমি শাকচুন্নিকে দেখালাম, যে এই শাকচুন্নি লাফ মারলো, সেই মামি নিচে পড়ে গেল। তুলসী, আমার ভুল হয়ে গেছে রে লক্ষ্মী দিদি, তুই বিশ্বাস কর, আমি আর তোকে কোনোদিনও কিছু বলবো না। এই আমি কান মলছি। দূর বোকা, কান মলার কি আছে? মিনতি, মিনতি, ও মিনতি, লক্ষ্মী কোথায়? মা থাক না, কেন আমার লক্ষ্মী দিদিকে মারবে? না রে পুটি, তোর লক্ষ্মী দিদিকে আর আমি মারবো না। তোর লক্ষ্মী দিদি যে কত লক্ষ্মী সে আমি বুঝতে পেরেছি। হায় মা, আয় আমার বুকে, আয় মা। আবার কি বক বুদ্ধি আসছে মিনতি? না রে মা, না, তোর আসতে হবে না, থাক। না গো না, আমি আর কোনো দিন লক্ষ্মীকে বকবো না, মারবো না। আর তুমিও কিন্তু ওকে এখান থেকে চলে যেতে বলো না। না বললেই বা কি মামি, আমাকে তো কাল যেতেই হবে।
ও মা, কালই চলে যাবি? না মা, তুই থাক না, তুই যতদিন খুশি থাক, আমি কিচ্ছু বলবো না রে, আমি কিচ্ছু বলবো না। বলেছি তো যে শাকচুনি বললেই আমাকে চলে যেতে হবে। চলো 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 সবাই ঘরে চলো, ঘরে চলো, এই তো তো বলছি, চল 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 চল, এই চলো মিউতি ঘরে চলো, ওঠো চলো, এসো 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 এসো, সাবধানে চল, সাবধানে। হ্যাঁ গো, কাল কখন বেরোবে গো? কি হলো কি, আমি তো একটা কথা জিজ্ঞেস করছি নাকি? কথা জিজ্ঞেস করলে কি উত্তর দিতে হবে নাকি? বেশ, উত্তর দিও না, বলছিলাম যে কালকে বেরোবার আগে আমাকে কটা টাকা দিয়ে যেও। টাকা দিয়ে যেও? কিসের টাকা? আমার টাকা লাগবে। ও, টাকা লাগবে, টাকাটা নিয়ে গিয়ে মাখন কে দেবে না? একটা পয়সা হবে না। কি, তুমি টাকা দেবে না? কেন দেবে না? আচ্ছা, ছেলের ব্যবসার কাজে টাকা লাগবে, তুমি টাকা দেবে না? না দেবো না, এই নিয়ে 22 বার টাকা দিয়েছি। ছেলে দোকান সাজিয়েছে, দোকানের মালপত্র এনে মিতাকে দিয়েছে, মিতা সেজেছে, একটা টাকাও দেবো না। ওর দ্বারা ব্যবসা হবে না, ওকে বলো অন্য দোকান করতে। আচ্ছা কি মুশকিল, অন্য দোকান কি করবে, কি ব্যবসা করবে? যে কোনো ব্যবসা, যে কোনো দোকান, যেটা মিতার কাজে লাগবে না এমন কোনো ব্যবসা, খট্টর। ও বাবা, সেসব তো আবার নিজে খেয়েও নিতে পারে। মা, তুমি কি গো, আচ্ছা আমার ছেলের নামে এত বড় কথাটা বলতে পারলে? বাবা, দরদ একদম উতলে উঠছে। এই দুদিন আগেও তো আমাকে নালিশ করতে যে মাখন দোকান থেকে সব জিনিস নিয়ে আসে, মিতাকে দেয়, মিতা সাজে, দোকানের সব মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখছি ওরে মাখনকে নিয়ে আল্লাদে আটখানা। ঠিক আছে ঠিক আছে, আল্লাদে আটখানা। শোনো, মার কথা শুনে না সব ছেলেরাই ভালো হয়ে যায়। ও, মার কথা শুনলে সব ছেলে ভালো হয়ে যায়, আর বাবার কথা শুনলে সব ছেলে খারাপ হয়ে যায়? তুমি টাকা দেবে কি না? দেব না। কি, তুমি টাকা দেবে না? না, দেখো বাংলায় অনেকবার বলেছি দেব না, এবার কি ইংরেজিতে বলতে হবে? কত মুড়ো দেখে বাড়ি, ইংরেজিতে বলতে হবে? ইংরেজি বলার ক্ষমতা আছে তোমার? দৌড় আমার জানা আছে। এই, আমার দূর জানা আছে মানে আমাকে ক্ষমতা দেখিও না রানী। I have many many power in my hands, but আমি দেখাই না, বুঝেছ? ওরে বাবা, ইংরেজি! কি গো, কি এত ভাবছো? বাবা, আবার তুমি? ভালো লাগলো না? না, একটু আগেই তো গিন্নি গিন্নি বলে কাঁদছিল। মুশকিল তো সেইখানে, আমি গিন্নি গিন্নি করে কাঁদি আর দাদা দিকে বৌমা বৌমা বলে চিৎকার করে ওঠে। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। বীর পুরুষ, আস্তে আস্তে। হয়েছে হয়েছে, আমি কি এখানে থাকতে এসেছি নাকি? আমি তো এক্ষুনি চলে যাবো। অলক্ষীকে আনার কি ব্যবস্থা করলে বলতো? শোনো, টাকা ছাড়ো তো। কি ব্যাপার বলতো? অলক্ষ্মী বিষ্ণুর ফুলসজ্জা হচ্ছে দেখে তোমার ফুলসজ্জা করার শখ জাগলো, তুমি চলে এলে। এবার এখন বড় বৌমা অনিমেষের কাছে টাকা চাইছে, উনি তোমার টাকা চাওয়ার শখ জাগলো। অলক্ষ্মীকে ফিরিয়ে আনতে চাও না? বাবা, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। কথা তো তুমি বলছো। বাইরে শুনতে পাচ্ছো ঝগড়া হচ্ছে? হ্যাঁ শুনছি। কি শুনছো? জঙ্গলে যারা বাস করে না, তারা একটু কান খাড়া করে না, কোন পাখির ডাক ওটা, কোন পাখির ডাক ওটা। কাল অনিমেষ দোকান দেখতে যাবে, তার আগে যদি জিনিস না ঢোকে না, তাহলে কম্ম সারা। ওকে ডেকে টাকাটা দিন। কেন? আরে, নাহলে তো অলক্ষীকে ফিরিয়ে আনতে পারবো না। কেন পারবো না? কেন? অলক্ষীকে ফিরিয়ে আনার একটা রাস্তা বার করতে হবে তো। হ্যাঁ, দিয়ে দাও। ঠিক আছে, দেবো, কিন্তু ও আগে চাক, আমি তো আগবাড়িয়ে দিতে পারি না। তাও তো ঠিক, আর তোমার কাছে থেকেও চাইতেও আসবে না, সবাই জানে অরণ্যের উদু। একটা কাজ করো, আজকে তো ঝগড়া শুনলে, কাল সকালে বড় বৌমার হাতে টাকা দিয়ে বলো যে মাখনকে দিয়ে দিতে। ব্যাস, হয়ে গেল। মাখন ওই 1000 টাকা পেলে অলক্ষ্মীকে আনতে যাবে? তাই কখনো যায়? তোমারই তো নাতি, সোজা কথা, তুমি কখনো কাজ করেছো? ওই তোমার বেলা যা করতে হয়েছে আঙুল ব্যাঙ্কাতে হবে। কি যে করো আমি কিছু বুঝতে পারছি না। এই ওই কটা টাকা রয়েছে তার থেকে তোমার এই আবদার মেটাতে মেটাতে মাখন
নেবে হয়তো যাবে না, তারপরে কী হবে আমি কিছু বুঝতে পারছি না, শুধু শুধু আমার টাকা করা গচ্ছা যাবে মনে হচ্ছে। আচ্ছা এই ধরো ওকে টাকাটা দিলাম, তা চলে গেল বড়বাবুকে হাজার টাকাই দিয়ে দিই। বড়বাবা কালকে দিতে বললে তো। বাবা দিল না 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 তোর দাবি দিয়েছে দাবি সংসার সুখের হয় রমণী।